আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, লাখো মুজাহিদদের নয়নের মণি, আমাদের প্রাণ প্রিয় শায়খ মোর্শেদ জমানার মুজাদ্দেদ আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহের রাজনৈতিক দর্শন শীর্ষক আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, এদেশের লাখো কোটি তৌহিদের জনতা, ধর্মীয় আধ্যাত্মিক রাহবার, বাতিলের আতঙ্ক, আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের চরমনে হাফিজাল্লাহ তাআলা, উপস্থিত সুধীবৃন্দ, সময় একেবারেই কম, শায়েখ নিচে বসা আছেন, আমি দু একটি কথা বলে বলা শেষ করব। শায়েখ রহমতুল্লাহ রাজনৈতিক দর্শন, আসলে আল্লাহর কুতুবের দর্শন এবং মিশন নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমার আশা ছিল যে একটু খোলামেলা আলোচনা করব, যেহেতু ছোটকাল থেকে শায়েখের সোহবতে ছিলাম, শায়েখকে দেখেছি, শুনেছি, বুঝেছি, কিন্তু সময় তো সেই সুযোগ দিচ্ছে না। যাই হোক, শায়েখ রহমতুল্লাহ আলাই আমি সংক্ষেপে বলবো যে আল্লাহ রসুলের আমাদের সামনে যে দিন রেখে গেছেন সেই দিনের একটি পূর্ণাঙ্গ মডেল ছিলেন আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাই। আল্লাহ রসুলের যতগুলি মিশন ছিলেন সমস্ত মিশনগুলির একটি সমন্বয়ে গঠিয়েছেন আমাদের শায়েখ মোর্শেদ রহমতুল্লাহ আলাই। এজন্য শায়েখ রহমতুল্লাহ আলের তুলনা হয় না। কথা বিচ্ছিন্নভাবেই আমি বলি, আমি সম্ভবত আমার এই বর্তমানে নায়েবে আমির মুজাহিদের শায়েখ চরমের কাছ থেকে চরমরীতি তরবিয়তে শুনেছিলাম যে একদিন লঞ্চে আসতেছিলেন শায়েখের সাথে বর্তমান শায়েখ, তখন হুজুর বলতেছেন যে দেখ, এই যে আমরা যে জামা পরেছি, টুপি মাথায় দিয়েছি, এর সাথেও কিন্তু সুদের লেনদেন হয়েছে। কারণ আমরা জানি যে প্রত্যেকটা কোম্পানি ব্যাংক থেকে লোন নিতে হয়, সেখানে সুদ দিতে হয়, তার মানে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে কিন্তু আমরা এই সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি, সেখানে আমার সম্পৃক্ত আছে। কেয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞেস করা হয় হে ফজলুল করিম, তুমিও তো সুদের লেনদেনের সাথে জড়িত ছিলে, তখন আমাদের কি জবাব হবে? চিন্তা কাকে বলে, দর্শন কাকে বলে? তখন শায়েখ বললেন যে এখন সুদের সর্বনিম্ন গুনাহ হলো কি, মায়ের সাথে অপকর্ম করা। সুতরাং এই বিশাল অপরাধ থেকে বাঁচার জন্য আমরা কি করলাম? যাই হোক, এই জন্য এমন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যে সমাজটা হবে সুদমুক্ত। আর এই পরিকল্পনাকে সামনে নিয়ে 1987 সালে আমাদের শায়েখ মোর্শেদ রহমতুল্লাহ আলাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন। কারণ তার উদ্দেশ্য ছিল সমাজ থেকে এই সুদকে নির্মূল করা, সকল প্রকার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন দূর করে খোলাবের আশাদের নমুনায় একটি সুন্দর কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর সেই স্বপ্নকে নিয়েই আমাদের শায়েখ কাজ করেছিলেন। কারণ আমরা ইসলাম হুকুমতের জন্য সাধ্য অনুযায়ী যদি আমরা চেষ্টা করি, শ্রম দেই, মেধা দেই, তাহলে হয়তোবা কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন এই সুদের ব্যাপারে আমাকে প্রশ্ন করবেন, তখন হয়তোবা আমি বলতে পারবো যে আল্লাহ, আমি ইসলাম হুকুমত কায়েম করতে পারি নাই, সুদ থেকে নিজে সরাসরি বাঁচতে পারি নাই, কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য এবং এদেশ থেকে সুদকে বিতরণ করার জন্য, সুদমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। আর সেই চেষ্টার জন্যই আজকে আমরা ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহ সমস্ত সংগঠনগুলি প্রতিষ্ঠিত হয়েছে একটি সুদমুক্ত কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। এটাই ছিল আমাদের শায়েখের অনেকগুলি দর্শনের মধ্যে থেকে একটি দর্শন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের শায়েখ মোর্শেদের সেই দর্শনকে লালন করে একটি কল্যাণময়, একটি সমৃদ্ধশালী, একটি ইসলামিক রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র, সুখীময় রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।